প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম সেলিম, আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং স্থানীয় কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান মূলধার রাজনীতিক বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ALLM এবং আরেকজন অতিথি নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় টিউটোরিয়াল মামুস টিউটোরিয়ালের কর্ণধার প্রিন্সিপাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ আল মামুন, আপনাদের দুইজনকে স্বাগত আমাদের স্টুডিওতে আসবার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি সারা বিশ্বে ইতিমধ্যে আলোচিত হয়ে আসছে। সে বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছে অতি সম্প্রতি, যে ঘটনাটি ছিল টপ অফ দ্য ওয়ার্ল্ড। জঙ্গি হামলায় 9 ইতালিয়ান, 7 জাপানি, 1 ভারতীয়, 3 বাংলাদেশি নিহত হয় এবং দুইজন তাদেরকে উদ্ধার করতে গিয়ে দুজন পুলিশ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে এবং ঘাতকরাও সেখানে নিহত হয়। সারা বিশ্বে এই বিষয়টি নিয়ে এখন ভাবছে, বাংলাদেশ কাঁদছে, বাংলাদেশে 2 দিন রাষ্ট্রীয় শোক পালন করছে বিষয়টা নিয়ে। সারা বিশ্বে বাঙালিরা যেখানে আছে তারাও বিষয়টি নিয়ে শোকাহত। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে মজুমদার ভাইকে দিয়ে শুরু করতেছি যে আপনি বিষয়টা কীভাবে দেখছেন। আমি এবার শুরু করবো, আমরা বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসে একটা একটা অত্যন্ত একটা কলঙ্কজনক অধ্যায়, বিশেষ করে বাংলাদেশের জন্য। আমরা যারা দেশকে নিয়ে গর্ব করি, দেশের যারা প্রগতিশীল মানুষ, আমাদের মুখে একটা সফট আঘাতের মতোই হলো এটা, কিন্তু এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করিনি। একটা প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণ করা এবং ভালো ভালো প্রগতিশীল ইনস্টিটিউশনে লেখাপড়া করা ইয়ং যুবক, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যারা দেশকে এগিয়ে নিবে, তারাই আমাদের মুখে একটা সফটাঘাতের মতো করেছে। পৃথিবীর মুখে আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছি। এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করিনি। আমি সত্যি দুঃখিত, লজ্জিত এবং মন থেকে এদের ঘৃণা করি এবং দেশকে ভালোবাসি। বাংলাদেশের সাথে আমরা আসি, আমরা বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে কোনো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকারীকে আমরা নিন্দা করতে হবে। আমরা যেন সিঙ্গেল আউট না করি এই দল, ওই দল, ওই গোষ্ঠী বা ওই গোষ্ঠী, যে বা যাহারা করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, জাতি, ধর্ম, দল নির্বিশেষে। আমরা এখন সময় নয় যে এই দলের বিপক্ষে, এই দলের পক্ষে, যেন প্রত্যেকটা দল একত্রিত হয়ে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস মোকাবিলা করি, সন্ত্রাস নির্মূল করি, পৃথিবীর মুখে গর্ব করে আমরা যেন দাঁড়াতে পারি। Thank you, Shakwat Bhai, for giving the opportunity to sit down and discuss this very delicate issue. It is very shocking যে আমাদের দেশ, আমাদের মতো একটা growing country, আমাদের দেশে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। It is extremely sad এবং I condemn this event with my whole existence. আমি এটার কোনো ভাষা প্রকাশ করতে পারছি না। Especially যেখানে আমরা মডার্ন এডুকেশন পাচ্ছে বাচ্চারা, যেখানে ওয়েস্টার্ন ইনস্টিটিউটে তারা যাচ্ছে, এই ধরনের বাচ্চার কি করে ব্রেন নষ্ট হলো এটা আমাদের এখন ভাবার সময় হয়েছে। এটা অ্যাজ মজুমদার ভাই সেড, লাইক ইটস নট থ্রোয়িং দ্য ক্যান টু ইচ আদার, টু বিএনপি, আওয়ামী লীগ, জামাত এন্ড সো অন, ইটস এ বাংলাদেশি প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু সিট টুগেদার, উই হ্যাভ টু ইউনাইটেড টুগেদার, ইচ অফ ইন্ডিভিজুয়াল অফ বাংলাদেশি ইন দ্য অ্যাব্রড, অ্যাট হোম, ইজ দ্য সেফ গার্ড, ইজ দ্য গার্ডিয়ান ফর দ্য কান্ট্রি, এবং সবাইকে একসঙ্গে এসে আমাদেরকে এটা সর্ট আউট করতে হবে যে প্রবলেমটা কোথায়, এবং আমাদেরকে এনিথিং উই সি উই হিয়ার আমাদের জনগণকে আরও কনসিয়াস হতে হবে। ডাজন্ট ম্যাটার ইউর সান, ইউর ডটার, ইউর ডিয়ারেস্ট লাভ ওয়ান, ইফ সামবডি কমিট এনি ক্রাইম উই মাস্ট রেসপন্ড, উই মাস্ট পুট ইন রাইট প্লেস, উই হ্যাভ টু ইনফর্ম দেম দ্য রাইট ল এনফোর্সমেন্ট টু বিফোর ইট এসকুলেট টু দিস এক্সটেন্ট। এটা আমাদের সারা পৃথিবীর মুখে আমরা খুব প্রাউডলি বলতেছিলাম যে বাংলাদেশেরা খুব প্রোগ্রেসিভ, আমরা খুব এডুকেটেড, উই আর গেটিং মডার্ন, উই আর গেটিং বেটার অফ, and we don't have any this kind of radicalism, but this put us in a many different way in a negative position. So we want these things to be tackled very delicately, because western theke amader prochur chap ashbe, amader modhe ekta fragile country, economically very developed country, amader jonno eta khubi dukkher bishoy emon. Well, ami jeta bhabtechhilam je ekhon ashole bangladesh ta ekta gorib country still, ebong there's so many people live in this country, amader ekhon bidesh theke pressure ashbe, tomader kache ISIS ache, you have to buy arms, you have to buy all this intelligence. So it's going to be huge pressure. So bangladesh ekhon they need to invest more money for the education, to development of the infrastructure, to create the job for the country. Ekhon bangladesh would be very divisive, ebong eta amader desher jonno ekta mane bipad hoye asche, mane eta eta
কি করে বলবো, এটা খুবই দ্রুত বিপদ বাংলাদেশের জন্য আসছে এখানে। আবার বাংলাদেশের পলিটিক্যাল ডিভিশন না ফ্লোট করে সবাইকে একসঙ্গে এক কাতারে দ্বারা কি করে, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন আপনাদের কোনো ন্যাশনাল ইভেন্ট ডিজাস্টার ঘটে তখন এভরিবডি কামস টুগেদার উইদাউট ব্লেমিং ইচ আদার, রিপাবলিকান ডেমোক্রাট, সো আমাদেরকে এদেরকে মতো ফলো করতে হবে। টেরোরিস্ট ইজ নো ওয়ানস ফ্রেন্ড, এটা আমলিগের ফ্রেন্ড না, বিএনপির ফ্রেন্ড না, জামাতের কোনো পুলিশ ফ্রেন্ড, দিস ইজ দ্যাট দ্য এনিমি অফ দ্য স্টেট, দ্যাট দ্য এনিমি অফ দ্য কান্ট্রি। আবার মজুমদার ভাই একটা বিষয়, আইএস বাংলাদেশে আইএস আছে আইএস নাই এই কথাটা বলা হচ্ছে আসলে, এবং সরকার সেভাবে স্বীকৃতি দিচ্ছে না বা স্বীকার করছে না। Well, আমি বলবো এইভাবে, আই এম নট ইন এ পজিশন টু সে দিস, ঘটনার প্রবাহ যেটা হচ্ছে সেই নিরিখে আমি বলি, বাংলাদেশে কি আইএসএস আছে কি নাই বা বাংলাদেশ এই ব্যাপারে আমি কোনো কনক্লুশন দেওয়ার কেউ না, আই এম নট এ স্টেট পারসন টু সে দিস। তবে আমি এতটুকু বলবো, লাইক মামুন ভাই যেরকম পয়েন্ট আউট করছে, দেশের জন্য এটা বিগ ক্রাইসিস, সো ইন অর্ডার টু ট্যাকল দিস ক্রাইসিস উই মাস্ট স্পিক ইন দ্য সেম ভয়েস, উই কন্ডেম আইএসএস, ইট ডাজন্ট ম্যাটার আইএসএস কেম ফ্রম হোয়ার, is it from growing here or growing there, it doesn't matter, they have right now they have to investigate how these people can connected, how these people motivated, these people like we said, these people born in a very sophisticated family, born in a very progressive family, they went to the good school, they are young people, nobody suspect that these are the people can committed this type of crime, but they did. Look at here, some people born here, raised here and still become extremist and did the bad thing. So you cannot say ISIS coming from Saudi Arabia, ISIS coming from Iraq, Iran, ISIS, we don't know where it's coming from. The idea is that it doesn't matter where it came from, we have to face it, we have to condemn it, and we have to speak in the same voice. এখন যদি বলা হয় ওইটা বিএনপি থেকে আসছে বা আওয়ামী লীগ থেকে আসছে, দ্যাট উইল বি রং, বিকজ দেন ইউ গিভ দি মোর স্ট্রেংথ, জাস্ট সিঙ্গল দেম আউট, ডোন্ট সিঙ্গল আউট এ পার্টি অর অর এ গ্রুপ অর রিলিজিয়ন, সো উই হ্যাভ টু কম্বেট ইট, ইট ইজ এ ভেরি সিরিয়াস চ্যালেঞ্জ, কারণ একটা ইকোনমিক্যালি একটা উদীয়মান দেশ, এই দেশে যেখানে এই দেশের সাইজ যেখানে একটা স্টেটের সমান, পপুলেশন ইজ লাইক মোর দ্যান হাফ অফ দ্য ইউএস পপুলেশন, সো দেয়ার ইজ টু মেনি পিপল, টু লিটল রিসোর্সেস, এবং যারা সেখানে মারা গেছে, যাদেরকে মারা হয়েছে তারা কিন্তু যে জাপানি যে ব্রিজটা হচ্ছে পদ্মা ব্রিজ, রাইট, সেই ব্রিজের কন্ট্রাক্টের কাজের সাথে জাপানের, সো ইটালিয়ার তারা ব্যবসা বাণিজ্যের জন্য সবাই কিন্তু দেশের কাজের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের যে দেশের বা বিভিন্ন দেশের সাথে যে একটা ভালো একটা কাজের জন্য তারা গিয়েছিল ব্যবসা বাণিজ্য। আর একটা দেশ খারাপ কথা আমি এখানে বলবো, আমাদের দেশে ল্যাক অফ টলারেন্স ফ্রম দি লিডারশিপ, ল্যাক অফ টলারেন্স ফ্রম দি পলিটিক্যাল পার্টি। আমরা যখন একটা ঘটনা হয় রাইট ওয়ে উইদাউট ইনভেস্টিগেশন ফার্স্ট বলি যে এটা ওর দোষ, এটা ওর দোষ, উই ডোন্ট সিট ডাউন, উই ডোন্ট টেক টাইম যে হাউ রিজলভ ইট। And I'm either the, if I would be the president of the country, I would call all leaders now. How we resolve this issue? Forget about the election. Forget about the member of the parliament or minister. Call all the stakeholders. Sit down together. Let's see what you can do to stop it. Then you did it. Then you call for opinion. There's a singling out. Oh, because of you, this happened. And you say that because of you, this has happened. And as a result, it's going to escalate the violence. The kind of speech they are making, that they incite the violence, create the violence, create the divisive statement, create a division. I never hear that very submissive statement from the political party, from the prime minister or from the opposition party in a very submissive way. How can we help? How can we sit together? How can we resolve it? Instead of saying that, each person stand up and boldly saying that, excuse me, all fault belongs to you, all credit goes to me. It doesn't work like that. Unless that will change your attitude, change the way we speak, believe me, we're not going to be resolve this issue. I would be very, very concerned what happened, and still we have time. This is just the beginning. If we don't take care of it now, one thing, two thing, three thing, for at the end, forget about the leading the country. Someone will lead the country because you are not capable of leading the country anymore. So we need to wake up and do the best interest of the country. I mean, I'm really concerned that when, especially Syria and other places, when ISIS take over, I hope Bangladesh doesn't have any kind of problem. But if it happened, then we will see that America, Russia, they will go after that. They will start bombing 1, 2, 3. They will see, you know what, you guys have so much ISIS, you have so much bad people.
you need to kill them or we'll take care of to this. Take care of it. Otherwise, we'll stop all kind of business. Mm-hmm. All this garment business, Italian, all kind of machinery business, road infrastructure business. The whole country will be another, I don't know. I mean, we don't like to see this. So at this point, as Mojumdar was saying, all the we must sit together. All the political parties stop kicking the can. Yes, Amligate, Kuno Lidar, Sele, Tashang involved does not mean we have to single him out. Mm-hmm. Anybody, doesn't matter if it's Amlig, BNP, Jamaat, whoever committing crime or part of this, you have to do the thorough investigation, figure it out what is the root cause, who brainwashed them, what the source of this money, what the source of this ammunition. We have to cut all kind of things and figure it out, and we need a bold leadership at this point. It's not the time to throw cans to each other. Well, এটা এক কথা তারাই বলতে পারবে হত্যাকাণ্ড করলে তারা যেটা বলে তারা মেসেজ দিচ্ছে যে তারা যদি হত্যা করতে পারে তাহলে তার দেওয়া গোটি ফেস what kind of nonsense is that in this moral world you're killing innocent people and you're going to go to heaven what kind of heaven you have this is nonsense idea I'm sorry to my language I mean we don't know what the message they're trying to send we don't believe those kind of messages Bangladesh is a progressive country they're moving forward they're a secular country yes we have the Muslim people in this country 90% of the people are Muslim We believe in all our culture, our religious values, and that's it. We must do that. Does not mean we have to kill the people. It does not constitute any kind of religious background, cultural background, none of this. We as a whole nation come out together and must eradicate this kind of violence. Only they will know what their mission is. So the message is this, anywhere we cannot blame the police, we cannot blame the government, we can blame the opposition party. Everybody have to, like we have a campaign, if you see something, say something. We have to be guard ourselves. Every individual, every citizen has to be the patriotic, has to say that I have some responsibility to save our country, to save our citizens. This is the only way we can resolve this issue. And this is the time that we must all act together. If everybody become a policeman, act as a policeman, we don't need a policeman too much. And if everybody do not cooperate, and if each person blame the other, and it's going to continuously happen. The solution is that everybody have to act as a patriotic. And look at this. এখানে যখন এই ঘটনাটা হয়, এই ছয়জন লোক যে ঢুকিয়া এভাবে ঘটনাটা করতেছে, যদি সবাই অ্যালার্ট হইত, ফ্যামিলি মেম্বার বলেন, society bullet, if it were allowed, it could be reduced, it could be avoided. So Amadar Shabak message it, we must condemn it all together. Not single out one nation or one group. We must condemn the terrorists, not the group, not the religion, not the party. সব বিষয়টা যদি দেখেন আর বাংলাদেশে যেভাবে দেখা হয়েছে আপনি বললেন বন্ধুরা বললেন যে এক দল আরেক দলকে দোষারোপ করে বাংলাদেশে এখানে তো এই ধরনের ঘটনা ঘটে এই প্রেক্ষিতে যদি অভিজ্ঞতা সেটা তো আমি আগেই বললাম দেখেন এখানে অরল্যান্ডোতে যে ঘটনা ঘটলো বা এটা কোনো পলিটিক্যাল ব্যাপার না কোনো পার্টি ডাজ নোবডি উইল সাপোর্ট দিস কাইন্ড অফ হিনাস ক্রাইম ডাজন্ট ম্যাটার এটা কোনো রিপাবলিকানের পার্টির ছেলে হোক মেয়ে হোক বা আমলিগের ছেলে হোক ক্রিমিনাল ইজ ক্রিমিনাল পিরিয়ড That has been biased, has been brainwashed, he committed crime, and we need to sort it out. So what's this ideology he's getting from? তাকে সার্চ করে একে অবশ্যই বের করতে হবে এবং ওর এর মূলটা বের করতে হবে ফাইন্যান্সিয়ারটাকে বের করতে হবে এবং আমরা অ্যাজ এ সোসাইটি উই নিড টু স্টপ দিস থিং আমাদের মজুমদার ভাই যেটা বললো যে সোসাইটির এভরি মেম্বার ইজ এ সোলজার ফর দিস কান্ট্রি আপনি যখন ক্লাসে যখন তারা যখন ডিসকাস করছে নিশ্চয়ই মসজিদে নিশ্চয়ই করছে বা কোথাও ক্লাবে ডিসকাস করছে রেস্টুরেন্টে ডিসকাস করছে যেখানেই হোক না ইফ হি হিয়ার সিজ সামথিং ইউ নিড রেসপন্ড ইউ টু অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সিকে আপনাকে ইনফর্ম করতে হবে এবং তখন এই ধরনের ঘটনা আর ঘটবে না এমন ভাবে যে বিষয়টা বলছেন যে অরল্যান্ডোর ঘটনার পর
এখানে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা যদি বাংলাদেশের যেভাবে আবার রিপিট করি আমরা, এই যে বাংলাদেশে যেমন একটা ন্যাচারাল ডিজাস্টার বা সামথিং যখন হয়, আমরা এইরকম টেররিস্ট অ্যাটাক হয়েছে, আমাদের একটা ট্রেডিশন গড়ে তুলতে হবে। এই ধরনের পরিস্থিতি আমরা মাস্ট স্পিক ইন দ্য সেম ভয়েস, এভরিবডি স্পিকস সেম, এভরিবডি কন্ডেম দ্য সেম থিং, তাহলে আমরা মেসেজ পাবে দিলিস এভরিবডি হেট হেটিং দিস। এখন যদি কিছু কিছু লোক এটা সমর্থন থাকে, কিছু কিছু লোক বলে যে না ওইটা ওই গ্রুপের লোক, তখন তারা তো আস্তানা পাইতেছে যে ওই গ্রুপটা আমাদের সাথে আসবে। সো দ্যাটস দ্য ক্লিয়ার, দ্যাটস ব্যাড। And the state person, minister ho, member of the parliament ho, there should immediate reaction should be, we condemn it and we need help. Ami dekhi nai je tara bolche je dekhen amra sarbodoliyo samader sarbosthaner loker sahajogita chai. Ami eta idhorer kono boktibbo na je ami eta bondho kore debo, oita shesh kore debo. Ami inciting the hate word, they always it is happening. Kauke bhoy lagano hoteche tomaderke ei korbo, bhoy lagaiya ebar kore kaaj kora jabe na. They have to change the whole way of speaking. দেখেন আমাদের রাজনীতিবিদরা বিদেশে আসে, এখানে বাজার করে, এখানে মিটিং টিটিং করে, এখানে দেখি যায় রাস্তায় কীভাবে গাড়ি কীভাবে চলে, মানুষ কীভাবে কত সিং সুশৃঙ্খল, এই অভিজ্ঞতা তারা ওখানে গিয়ে কাজে লাগে না। এরা ওখানে গিয়ে সেম ওয়েতে আবার শুরু করে। এখানে অনেক নেতা আছে আমি জানি, এখানে তারা প্রায় অনেক বছর ছিল, হাউ ডিসিপ্লিন লাইফ দ্য লিড। তারা এখানে বহু মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়েছে, এখানে ট্যাক্সি ড্রাইভার ছিল, এখানে বহু এই যে আপনি গোসারি দোকানদার ছিল, সমাজের সাধারণ লোক ছিল, তারা এখানে কর্ণধার। দে কুড প্লে এ সিগনিফিকেন্ট রোল বিকজ দে হ্যাভ এ প্র্যাকটিক্যাল ট্রেনিং। আই ডোন্ট নো ইফ দে আর ডুইং ইট, সেখানে কাজে অত লাগে না অথবা লাগানোর মতো কোনো ক্ষমতা নেই, বিকজ সামবডি ডোন্ট লিসেন টু হিম অ্যাট অল। সো আমরা এখন অনেক আছে প্রফেসর সায়েন্টিস্ট ডক্টর এখানে ছিল, তারা বাংলাদেশে এখানে বিভিন্ন সংগঠনে আছে, কোর্টে আমাদের আইনজীবীরা আছে, বিচারপতিরা আছে। অ্যান্ড আমি অনেক সময় ওয়ার্ডিং করি যে হাউ দে অ্যাডপ্টেড, দেখেন কত সুশৃঙ্খল, কত শৃঙ্খলার ভিতরে দেশ চলে, আর অ্যাট দি সেম টাইম কত বিশৃঙ্খলা, কত সমস্যা এখানে সৃষ্টি হচ্ছে। আমি বলবো না যে এখানকার মতো আমাদের দেশ 100% পারফেক্ট হবে, বিকজ দিস ইজ ভেরি ফাইন্যান্সিয়ালি ভেরি ডেভেলপ, বাট কত হলো কিছু কিছু জিনিস তো আমরা শুরু করতে হবে। আপনারা এখানে আসেন, এখানে আমরা আপনাদেরকে সম্বর্ধনা দিই, আপনারা দেখে যাচ্ছেন কীভাবে হাউ দি হ্যান্ডেল, হাউ দি স্পিক, প্লিজ গো টু দি সিএনএন, গো টু দি আদার মিডিয়া, সি হাউ দি সিনেটর ইজ স্পিকিং। সিনেটর একটা অন্যায় করছে, সিনেটর অত্যন্ত বিনয়ের সাথে পদত্যাগ করে চলে যেতেছে। দেখেন কংগ্রেসম্যান কোনো একটা অন্যায় করছে, নিজে ধরা পড়ছে অন্যায়টা, সে নিজেই ডিজাইন দিয়ে চলে যেতেছে, খুব একটা সাধারণ কাজ চলে যেতেছে। আর আমাদের দেশে একটা অন্যায় করলে সে মাথা উঁচু করে বলতেছে না সে এটা করে নাই, এবং সেটা ওইভাবে সে আসেই। তো আমাদের কিছু চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আমরা অত্যন্ত আমি অনেক সময় নিজে নিজে কাঁদি, দেখেন কত দুর্দশা, কত কষ্ট সংগ্রাম করে হাই স্কুল, আইএ, বিএ, এমএ, মাস্টার ডিগ্রি, ল ডিগ্রি, প্র্যাকটিসিং লয়ার, তারপর আমার দেশে কোনো শান্তি পাই নাই, দেশে কোনো স্বস্তি ফিল করি নাই, দেশে কমফোর্টেবল ফিল করি নাই, এই দেশ ত্যাগ করতে হয়েছে। আজকে এভরিডে দেখি ভালো ভালো লয়ার, ভালো ভালো জ্ঞানী, ভালো ভালো বিজনেস পিপল, ভালো ভালো আপনার সেক্রেটারি সচিব, ডেপুটি সচিব, পুলিশ কর্মকর্তা, তারা আসি এখানে বলে ভাই হাউ ইউ ক্যান লিভ দি কান্ট্রি, হাউ ইউ ক্যান স্টে হিয়ার, ইটস আ শেম, কারণ নোবডি ইজ সেফ। তো এটা আমরা তো ভাবি তোলার সময় আসে নাই যে আমরা উই ডু সামথিং টু এস্টাবলাইজ, টু ডু সামথিং ফর দিস নেশন, কারণ না হলে আমরা যদি কিছুই করতে না পারি, ওয়াই আই এম টেকিং, ওয়াই আই এম ইন দি পাওয়ার, আই শুড রিজাইন এন্ড গো ব্যাক টু দি সাম হোয়ার। সেটা আমাদের যে আমাদের প্রবাসীরা এখানে যারা যুক্তরাষ্ট্র বিশ্বে বিভিন্ন দেশে প্রবাসীরা রয়েছেন, প্রবাসীদের আসলে এই বিষয়ে কিভাবে হেল্প করতে পারে বাংলাদেশকে? ওয়েল, প্রবাসীরা তো অনেকভাবে হেল্প করতেছে নিশ্চয়ই অলরেডি, যে আপনার যে ইনফরমেশন যেটা দিচ্ছে বাংলাদেশে, যেখানকার মজুমদার যেটা বলতেছে যে we give so much respect when the politician come, when they come for training, we give them conference, they see the lifestyle here, the way we follow the rules, law, the way this country, the constitution works, etai jotheshto je tader they should follow it. Britain's prime minister has resigned. It's not only this, ekhankar boro boro politician, they commit crime, or they been figuring out, they found the FBI or anybody found that they committed crime, they go to the jail. They don't really protest, oh, I'm a criminal, I'll do more things, or I don't did this thing. That's wrong. So I mean, jeta bolbo je bangladeshira aro involved hok, jokhon ekhankar politician dekhen ashe tader sange, not only give them always flower, train them, teach them, look, this is the country, why they're so developed, they follow the rules of law. Ar apnara jokhon deshe jan, you don't follow the rules of law. You need to follow the rules of law. Ami ektu kichu pichoner dike jeta bolbo je বাংলাদেশে যে ডিভাইসিভনেসটা আছে, এই ডিভাইসিভনেসটা ইজ এ ভেরি উইক পয়েন্ট, ওকে, ইট নিডস টু বি স্টপ
the political power, whoever in the power, needs to stop this whole. Otherwise, it might happen again and again. And Bangladesh is going to be a disaster. তাদের সৎ সাহস নিয়ে তাদেরকে পলিটিক্যাল লিডারশিপ নিয়ে সামনের দিকে আসতে হবে। দে নিড টু ব্রিং অল অফ দেম টুগেদার। সেটাই স্যার। আরো একটা জিনিস হচ্ছে এডুকেশনাল সিস্টেম, প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম। উই অলওয়েজ ইন দিস স্কুল উই প্লেস এভরি মর্নিং যে দিস কান্ট্রি উই প্লেস ফর দ্য লিবার্টি অ্যান্ড জাস্টিস ফর এভরিবডি। বাংলাদেশে এটা করার দরকার আছে। প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা লোককে, ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর প্যাট্রিয়টিক। ইফ ইউ সি সামথিং, ইউ সে সামথিং। And Bangladesh, যেমন আমাদের এখানে স্টপ অন সার্চ যদি নিউ ইয়র্কে বন্ধ করছে, বাংলাদেশ শুড হ্যাভ সিমিলার থিং। উই হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্য ল অ্যান্ড ইভেন দো দে তারা 2000-3000 লোককে ধরছে হয়তো 2-3 মাস আগে, বাট ইটস নট অনলি লাইক জাস্ট গো অ্যান্ড অ্যারেস্ট দেম অ্যান্ড পুট ইন দ্য জেল। উই হ্যাভ টু হ্যাভ দ্য মেকানিজম টু র্যান্ডম সার্চ, র্যান্ডম গেট অল দ্য ইনফরমেশন, অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি ওয়েল ট্রেইন্ড প্রফেশনাল। আমাদের দেশের এখনো ল এনফোর্সমেন্ট আমার মনে হয় না যে তারা ওয়েল ট্রেইন্ড to get all this information and go to the right people, the right source to dismantle this kind of activities. আমাদের প্রবাসীদের বিষয়ে, যে প্রবাসীরা আসলে কি করণীয়, কি করতে পারে? Well, প্রবাসীরা এখান থেকে we can do too little from here. আমরা মনে করি এখান থেকে আমরা যেটা আমরা করছি, আমরা দেশে আমাদের কষ্ট আছে, অর্থ দেশে পাঠাচ্ছি, দেশে ইনফ্রাস্ট্রাকচারে, দেশের দরিদ্র নিরসনে, এডুকেশনে আমরা কন্ট্রিবিউশন রাখছি, এটাই আমাদের বেস্ট থিং টু ডু। আমরা যদি এখানে দল বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই, এটা আমাদের জন্য আরেকটা ক্লিয়ার। আমরা বিদেশে আমরা দেশকে ভালোবাসতে হবে। আমি পার্সোনালি হু আর ইন পাওয়ার আই সাপোর্ট দি গভর্নমেন্ট, আই নট ইন বিলিভ ওভার থ্রোয়িং দি গভর্নমেন্ট, এই হাসিনাকে নামা, হাসিনাকে নামা, দিস ইজ অ্যানাদার ব্যাড থিং। ইউ দি আদার পার্টি ইজ সাপোজ টু গেইন স্ট্রেংথ টু গো টু দি ইলেকশন অ্যান্ড ডিফিট দেম। নির্বাচনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হয় নাই, গো ব্যাক এগেইন এন্ড দিস পিপল হু কমিটেড ক্রাইম, ওয়ান ক্রাইম, টু টাইম, থ্রি টাইম, লাস্ট টাইম ইউ নো হোয়াটস গোনা হ্যাপেন, গাদ্দাফির মতো অবস্থা হবে, সাদ্দামের মতো অবস্থা হবে, এই সমস্ত রাষ্ট্রনায়কদেরকে ফর ঠিকভাবে মরতেও পারবে না। দেখেন তাদেরকে, তাদের শিক্ষা নেওয়া উচিত যে আমি যদি ডিক্টেটরশিপ হই, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আপনার 40 বছর শাসনের পরে, 30 বছর শাসনের পরে তারা কীভাবে তাদের পরিণত হয়েছে। সুতরাং অপোজিশন পার্টি হ্যাজ টু হ্যাভ এ লট অফ টলারেন্স, সরকারকে সরকারের কাজ করতে দেন সহযোগিতা করতে হবে এবং সমালোচনা করতে হবে ভেরি কনস্ট্রাকটিভ ওয়ে, নট স্ট্রাইক ফর এভার, কিলিং দি পিপল, শাট ডাউন দি গভর্নমেন্ট, দিস আর অল রং। সো আমরা বিদেশি হিসাবে লাইক আপনি আমাদের দিকে আমরা কী করা উচিত, উই জাস্ট হোপ অ্যান্ড প্রে দ্যাট ডু দি গুড থিং, উই ক্যান অ্যাডভাইস দেম, উই ক্যান টেল দেম লাইক উই আর সেইং, উই ক্যান ডু মাচ, উই ক্যান আমরা এখানে আন্দোলন করি আর সংগ্রাম করি আর করার কিছুই নেই। ধরেন মানববন্ধন করছে, এর জন্য প্রতিবাদ জানাচ্ছে, শোক প্রকাশ করছে এখান থেকে। হ্যাঁ, আমরা যেমন আমি যখনই কোনো মানবতা বিরোধী কোনো কাজ হয়, অন্যায় হয়, আমি অ্যাজ এ সিটিজেন, আই ডোন্ট কেয়ার হোয়াট পজিশন আই এম, আমি মনে করি হ্যাভ সাম কাইন্ড অফ সিটিজেন রেসপন্সিবিলিটি, আই গো স্ট্যান্ড আপ অ্যান্ড সে হোয়াট আই হ্যাভ টু সে, এবং ইফ সামবডি ডোন্ট লাইক ইট ডাজন্ট ম্যাটার। যেমন বাংলাদেশের এই সম্প্রতিকালে গড়ে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং এটাকে ন্যাক্কারজনক ঘটনাকে নিন্দা জ্ঞাপন করে এবং দেশের প্রতি একাত্মতা ঘোষণা করে, আমরা একটা বেজেল লাইট করতেছি আমরা আগামী শনিবার 6:30 আমাদের বাংলা বাজার ওয়েতে, যেখানে আমরা স্টালিন ব্রং বাংলাদেশিরা যেখানে সমবেত হই 6:30। 9 জুলাই আমাদের লোকাল ইলেক্টেড অফিসিয়াল, আমাদের কমিটি লিডার্স, আমরা আসবো, আমরা একদম প্রবাসী, আমরা দুঃখ প্রকাশ করবো, সমবেদনা জ্ঞাপন করব, দেশের সাথে আসি সেটা প্রকাশ করব। আমি এর চেয়ে বেশি তো আমাদের করার কিছু নেই। সেটাই আরেকটা বিষয় যে এখানে যে ঘটনার পরে আসলে বিশ্ববাসী বাংলাদেশকে নিয়ে কি ভাবছে, কি মনে করছে, এবং যারা প্রবাসীরা এখানে রয়েছে তারা কি দেশে যাওয়ার জন্য বা দেশে যেতে নিরাপদ বোধ করছে? এটা দেশের জন্য খুবই দুঃখজনক হয়েছে যে এই একটা সামার আসছে, ঈদ আসছে, প্রচুর লোক দেশে যাচ্ছে, দেশের কিনে দেশের ইনভেস্টমেন্ট হবে, দেশে সেটাই কিনো কেনা করো, যে একটা টিকিট কিনলেও তো দেশের জন্য একটা বাংলাদেশ গভর্নমেন্ট একটা এয়ারপোর্টের একটা ট্যাক্স পাচ্ছে, সে এইটার থেকে দেশ বঞ্চিত হবে। আমরা আমরা যেখানে কাজ করি, উই প্রাউডলি সে নো ওয়াট উই আর প্রোগ্রেসিভ কান্ট্রি, উই ডোন্ট বিলিভ ইন দিস কাইন্ড অফ আইসিস, উই ডোন্ট নো রেডিকালিজম। এখন আমাদের দেশে সেই রেডিকালের একটা হলো,
ইট ইজ স্যাড, ইট ইজ এক্সট্রিমলি স্যাড। আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে যারা আপনারা দেখছেন, আমাদের কি এখন থেকে ডিভাইসিভনেস, উই আর নট উইথ ইন্ডিয়া, উই আর নট এগেনস্ট উইথ পাকিস্তান, দে আর নট আওয়ার ফ্রেন্ড, আমরা ইন্ডিয়া পাকিস্তান নিয়ে ফাইট করে বাংলাদেশের কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু বিলিভ ইন বাংলাদেশ, দ্যাটস আওয়ার কান্ট্রি, উই হ্যাভ টু ফিল ফর দিস কান্ট্রি অ্যান্ড টু সেফগার্ড দিস কান্ট্রি, গেট রিড অফ দিস আইডিওলজি, ইন্ডিয়া আমাদের ফ্রেন্ড আর শত্রু, পাকিস্তান আমাদের শত্রু আর ফ্রেন্ড, উই নিড টু স্টপ দিস ডিভাইসিভনেস। Bangladesh is an independent country. We have to find our own ground into the world community, and we need to work hard. That's the only way people will respect us. Not because we are friend of India or enemy of India or friend of Pakistan or enemy of Pakistan. No, that will not help us anyway. That will create opening for the ISIS and other radical group to come and harm us. We need to really love our country. আমি ছাত্র রাজনীতির সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, বিশ্বাস করেন। এখন আমি বাংলাদেশে গিয়ে আমি নিজে এটা ভেবে বলি, নিজে স্বদেশে আমি নিরাপদ নই, এটা তো আমার জন্য বিদেশ। যদিও বলি আমরা বাংলাদেশ, আমরা আমেরিকান, এখনো বাংলাদেশে আমেরিকান, বা দেশটা আমার মাদারল্যান্ডে আমি নিরাপদ ফিল করি না। সেকেন্ড, বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় রিসেপশন দিতে চাই, কারণ আমি একটা ডলারও আমার ব্যক্তিগত ব্যাপারে আমি ইনভেস্ট করি নাই বাংলাদেশে। আর শুধু যা কিছু ইনভেস্ট করেছি জনগণের জন্য, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায়, যেমন আমরা নিজেদের, আমার নিজেদের ফ্যামিলির মাধ্যমে আমরা একটা মাদ্রাসা চালাই, একটা প্রাথমিক বিদ্যালয় চালাই, একটা কলেজ আমরা করি, কারোর সাথে কন্ট্রিবিউশন নিই না, আমরাই চালাই। এবং ওই যে এটা ছাড়া আমার ডিস্ট্রিক্টে আমি গর্ব করে বলি, আমার প্রাইম মিনিস্টার বা আপনার মেম্বার অফ দি পার্লামেন্ট গিয়া যে রিসেপশন পাই, আমি মনে করি আমি তার চেয়ে বেশি পাই, বিকজ আই হ্যাভ দ্যাট লেভেল অফ কন্ট্রিবিউশন। এবং আমি যখন যাই সেখানে, সেটা যে দলই হোক, যে দল হুজুরের চেয়ারম্যান হোক, কে হোক, দে আর মাই ফ্রেন্ড, বিকজ আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমার আগে থেকে বসে না, আমি তোমার এখানে ইলেকশন করতে আসি না, ভোটে দাঁড়াবো না, ভোট দেবো না, আমি এসে তোমাদের কিছু দেওয়ার জন্য, তোমরা নিতে পারলে নিলবা, না নিতে পারলে আই কুইন ব্যাক, আই হ্যাভ নো ইন্টারেস্ট কাউকে ইমপ্রেস করার জন্য। তো সুতরাং বলছি জন্য, যদি আমাদের গভর্নমেন্ট দিতে পারে সেফ অ্যান্ড সিকিউরিটি, আমরা প্রবাসীরা বাংলাদেশে টাকায় সয়লাভ করে দিতে পারি। আমাদের বাংলাদেশে এখানে দেখেন কত ইন্ডাস্ট্রি আছে, বাঙালিদের মালিকানাধীন ফার্মাসিস্টদের মালিকানাধীন অনেক লঙ্গালীন অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, এবং তারা বাংলাদেশে ইনভেস্ট তো দূরত, তারা যাইতেই ভয় বাজে সারা আমি জিন্দা ফিরে আসতে পারবো কিনা। তাহলে হাউ ইউ ক্যান এক্সপেক্ট, কারণ আমার বিদেশি বিনিয়োগের প্রয়োজন নাই, দেশের লোকের বিনিয়োগে টাকায় সয়লাভ হয়ে যাবে। কারণ আমি দেখেন আমরা এখানে অনেক রিয়েল এস্টেট ইনভেস্টার, আমরা ডেলি ইনকাম করি, আমাদের প্রচুর সবাই টাকা আছে, সবার স্বাদ দেশে একখণ্ড ভূমি করবে, একখণ্ড বাই করবে, সবার স্বাদ। কিন্তু যখন আমাদের কাছে অ্যাডভাইস দিতে আসে, আমাদের কাছে কথা বলতে আসে, আমরা আমাকে জিজ্ঞাসা করবো আপনি কী আছে বাংলাদেশে, আমি বলতে ভাই মিশ্রদের কথা, আমি 10 টাকা ইনভেস্ট করি নি পার্সোনালি, আমার বাপের বাড়ি যেটা আমি শিলংয়ের লক প্র্যাকটিস কালে যে বাই করছিলাম ছোটো একটা বাড়ি, ওই বাড়ি এখনও আছে, আমি ওই আর কিছু করার সাহস পাই না। এখানে যে আপনি যদি বাই প্রজেক্ট শুরু করেন, দেখেন দেখা গেলো সাম্প্রতি আসি আপনাকে আক্রমণ করবে। আমি একবার গিয়া ইন্ডিয়া থেকে প্রচুর গরু আনিয়ে আপনার পুরো উপজেলাকে দাবা দিয়েছিলাম খাবারের জন্য, যে লোক খাইতেছে খাইতেছে খাইতেছে, আইটা বাজি বললো যে একটা লোকের গোস্ত কম পাইছিস, আরেকটা লোকের দিয়েছে ফ্রিটা, এই যুগে সয়লাভ হয়ে গেল, এখন একাই ওই লোকের হসপিটালে নিয়ে যাও। এই যে আমি আমার আমি যে ভয় লাগছে এই লোক যখন মারা যায়, তাই আমি রেসপন্সিবল, বিকজ আই ইনভাইট ইউ বলি, আপনি দেখেন এই লোকের খাইতে এনেছেন, সেখানে আসে খাওয়া গোস্ত কম পাইছে কইয়া সে দেখে মারা ভয় লাগে। তো আমাদের দেশে এই যে ইনসিকিউরিটি, তখন আমি ভয় পাই সালাবে আবার আমার নাকি ধরে। তো আপনি আপনি কীভাবে, আমি বহু সময় দেখছি বহু লোক ইমিগ্রেশন ভিসা পাইছি, আসার পথে ফ্যামিলি নিয়ে আসতেছি, অর্ধেক পথে সে অ্যাক্সিডেন্ট, সব ফ্যামিলি শেষ হয়ে গেছে, আবার বিষয় ভাই সকালে আসবে দেখছি ডাকাতি করে বিষয় নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, একজনকে মারিয়ে রাখি চলে গেছে। তো দেশের যে এই যে কলঙ্কিত অধ্যায় একের পর এক, একের পর একের পর এক, এটা লজ্জায় মাথার মতো হয়ে যায়, ভয়ে শঙ্কায় দেশে যাতে আমি ভয় করি, আমি কিভাবে মনে করবো অন্য লোককে যাবে না, দেশের লোকের স্টিগমাটাইজ হয়, দেশের লোকেরা গিয়ে ফিরে আসে না। আপনি শুনতেছেন অনেক লোক পেপারে শুনবেন প্রবাসী, প্রবাসী লাশ ঘুম, আবার প্রবাসী ঘুরতে করা হচ্ছে, আমার এক ফ্রেন্ডের বাবা দেশে গেছে, বাড়িতে ফেরত আসেনি, ফেরত আসেনি, স্যাড। অবশ্যই শিক্ষা ব্যবস্থা গলদ আছে, না হলে আপনার এদেশে যে শিক্ষা ব্যবস্থা করানো হয় যে ইউ হ্যাভ টু নো দ্য ওয়ার্ল্ড, হাউ দ্য সোসাইটি ওয়ার্ক, হাউ দ্য কমিউনিটি ওয়ার্কস, উই আর
failing to send this message. We are just training to read some books and giving the certificate and giving the big poster, North South, Scholastica, or you graduate from here, you know the whole thing. But the real thing is you need to love your country. How the every level of the society function together. That kind of message we're failing to give to those of the youngster. They're supposed to lead this country, not become a terrorist. Sure, এখন আমি এই বলবো এইভাবে সময়ের প্রয়োজনে শিক্ষা ব্যবস্থা সময়ের প্রয়োজনে সিলেবাস গুলো চেঞ্জ করতে হবে, ফ্যাক্টরিজমের উপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, কথা বলতে হবে ঘরে ঘরে, স্কুলে, মাদ্রাসায়, যেখানে যে অবস্থান থেকে কথা বলতে হবে, লোক সিরিয়াস ডিজিজ ব্রিংইং দ্য ওয়ার্ল্ড আনরেস্ট, সো উই নিড টু স্টপ ইট. একসময় বলা মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলা হয়েছিল, এখন কিন্তু সব জায়গাতে খারাপ মানুষ আছে. আপনি দেখেন আপনি আপনি আপনার ঘরের ফাঁসি হতো খারাপ লোক থাকতে পারে, আপনার ডিস্ট্রিক্ট কন্ডিশন বলে আমার দেশের লোক, আমার এলাকার লোক, অনেক সময় দেখা যায় আমার এলাকার লোক আর অনেক খারাপ লোক থাকতে পারে. সুতরাং লোকটা খারাপ হলে সেভাবে দেখা উচিত. And whoever is ISIS follower, like I'm condemn with you, ISIS condemn with you. Not like labeling one group is wrong. মানে একটা বাচ্চা যদি আসলে এখানে যখন কলেজ লেভেল পড়ানো হয় ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স বা সোশ্যাল স্টাডিজ, তো যখন বোঝে যে একটা গোষ্ঠী লোক একটা গোষ্ঠী লোকের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তা এই ডিপেন্ডেন্স ইজ একে অপর. এখন বাংলাদেশ ইজ ডিপেন্ডিং অন লট অফ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড. আপনি একটা ইতালিয়ান 9 জন লোককে মারলেন, জাপানিজ 5 জন, কিন্তু জাপান যে পরিমাণ কন্ট্রিবিউট করতেছে আমাদের সোসাইটির জন্য, এই আইডিয়াটা যদি ওই সেলেটার মাথায় থাকতো যে বিলিয়ন্স অফ ডলার আর ইনভেস্টিং বাই দ্য জাপানিজ গভর্নমেন্ট টু বিল্ড আওয়ার কান্ট্রি, টু হেল্প আওয়ার কমিউনিটি, টু হেল্প আওয়ার হাঙ্গার কিডস, হাঙ্গ্রি কিডস, টু পুয়ার পোরস, আপনি যদি 1 টাকা ডাইরেক্টলি ইনভেস্ট করেন, ইট প্রডিউস 8-8 টাকা. এই এই কথাটা যখন একটা বাচ্চার মাথায় ঢুকবে, ডাজেন্ট ম্যাটার সে একটা ইহুদি হোক, নাসারা হোক, জাপানিজ হোক, ইটালিয়ান হোক, তখন এই কাজটা সে করবে না. যে উই ডাজেন্ট ম্যাটার হোয়াট কান্ট্রি দে আর ফ্রম, উই আর ওয়ার্কিং টুগেদার অ্যাজ ওয়ান ইন্ডিভিজুয়াল, ওয়ান ইউনিক কমিউনিটি, এবং উই আর হেল্পিং ইচ আদার. এন্ড দ্যাটস দ্য ওয়ে আওয়ার সোসাইটি ইজ প্রোগ্রেসিং. উই কুড রিডিউস দ্য হাঙ্গার, উই কুড রিডিউস দ্য ক্রাইম অ্যান্ড ডিজিজ অ্যান্ড এভরিথিং, সো মেনি থিংস. উই আর সো ইন্টারডিপেন্ডেন্স, উই হ্যাভ টু ক্রিয়েট দ্য টলারেন্স. এই আসল এইটা হচ্ছে আসল ঠিক. এবং এটা যদি যদি আমরা ফেল করি, আমরা যদি আমরা নিজেদেরকে মনে করি যে উই আর সুপিরিয়র অফ হোয়াট, by killing innocent people, that's the superiority you're proud of, we are shame of that. We feel shame of that. বাংলাদেশে যারও কিছু ঘটনা ঘটছে, আগেও যারও একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, তো এই বিষয়গুলো আসলে এখন কিভাবে সোসাইটি যে কোনো সোসাইটিতে ক্রাইম হবে এটা আমরা বলতে পারবো না. বাংলাদেশ সরকার বা আমেরিকান সরকার ক্রাইমগুলোকে স্টপ করবে টোটালি, দ্যার উইল বি এ ক্রাইম, দ্যার দ্য টাইনি পোর্শন অফ পিপল ক্রিমিনাল, দ্যার উইল ডু দ্যার কমিটি ক্রাইম. সো ওই সব আইসোলেটেড ঘটনাকে আমি আমি কোনো ব্যাখ্যা দেওয়ার মতো পজিশনে নাই, কারণ দেশ কীভাবে চলে, দেশের আর্থসামাজিক অবস্থা সম্বন্ধে আমাদের লিটল নলেজ, কারণ আমি লাস্ট 1 ইয়ার এখানে. তো আমি যেটা যেটা বলবো যেটা যেটা বলবো যেটা একটা একটা প্রগতিশীল কম্পারেটিভ যেটা আমরা পড়েছি, কম্পারেটিভ হিস্ট্রি, কম্পারেটিভ সোসাইটি, যে সোসাইটি যে আমরা যেমন একটা ড্রেস একজনে খুঁজতেছি, এটাকে দেখি সুন্দর ড্রেস, আমি এটা অ্যাডপ্ট করতেছি, আর একটা লোকের শিক্ষিত হইয়া হয়েছে, ওইটা ওই শিক্ষাকে আমরা অ্যাডপ্ট করতেছি, তো তদ্রুপ বিভিন্ন জিনিস আমাদের দেশে অ্যাডপ্ট করতে হবে. গুড থিং যে হাউ উই বিকাম মোর মডার্ন, মোর প্রগ্রেসিভ ইন টার্মস অফ স্পিকিং, ইন টার্মস অফ আওয়ার পলিটিক্যাল পজিশন, ইন টার্মস অফ টেকিং আওয়ার কান্ট্রি ফরওয়ার্ড. সো ওই ব্যাপারে আমরা আমরা সমালোচনা করতেছি কনস্ট্রাকটিভ, যে তারা যেন প্রগ্রেসিভ দিকে দেশকে নিয়ে যায়, কথাবার্তা বলার ভিতরে যেন সংযত থাকে. দেয়ার ইজ দিস থিং ইন কনস্টিটিউশন, ইউ শুড নট স্পিক ইন এ ওয়ে দ্যাট উড ক্রিয়েট এ ভায়োলেন্স, দ্যাট ইনিশিয়েট হেট টু আদার গ্রুপ. তো এই ধরনের কথা একটা স্টেট পার্সন, একটা নেত্রী, একটা নেতা যদি দাঁড়িয়ে কথা বলে, কারণ তার তো হাজার হাজার ফলোয়ার, সে যদি একটা কথা বলে, রঙও বলে, কিছু লোকে ফলো করবে. তো যে নেতা সাপোজ টু বি ভেরি কেয়ারফুল. দেখেন এখানে এত এত ঘটনা হয়, এত ট্রাম্পকে নিয়ে এতভাবে কথা বলতেছি, তা কেউ বলতেছে না তা আমি ট্রাম্পকে মারি ফেলো, তা ধ্বংস করি ফেলো, এরকম ইনসাইটিং কোনো কিছু করতেছে না. সো এইগুলো নিতে হবে
যে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আবার ফাইনালি আমি আমি বলবো আমরা দেশের জন্য আমরা মঙ্গল কামনা করি, দেশের প্রতি আমরা যদি কোনো কন্ট্রিবিউশন করতে পারি উই আর অল দ্য স্ট্যান্ড বাই। এবং আমি মনে করি বিদেশে আমরা যারা আছি তারা দেশকে নিয়ে যত চিন্তা করে দেশের লোকরা তার চিন্তা করে না। প্রত্যেকটা লোক সারাদিন 12 ঘন্টা কাজ করার পরে বাংলাদেশে শোয় তখন দেশ নিয়ে চিন্তা করে। আমি না শুধু সবাই ফোনে কথা বলে দেশ সবাই কথা বলে দেশে কেউ 10 টাকা দেওয়া যায় দেশে কেউ একটা ভালো কিছু করা যায়। অনেক লোক আছে আমি জানি সে নিজে এখানে অনেক কষ্টে আছে চিন্তা করে মসজিদ করা চিন্তা করে মাদ্রাসা করা চিন্তা করে একটা গাজীপুর চিকিৎসালয় করা হে নিজে ট্যাক্সি চালায় তার জীবন নিরাপত্তা নেই প্রতিষ্ঠা এখানে মারা যেতে পারি। ওই রিক্সা ড্রাইভ এক ট্যাক্সি ড্রাইভার এখানে আছে কুমিল্লায় বামনবাড়িয়ে সবচেয়ে বড় কলেজ করছে আমি নামটা এখন মোশারফ ছয় মাস বা এক বছর পরে দেশে গিয়ে আনন্দ মুখ করি এত বুঝি আমরা কিছু চাই না এই সেখানে গিয়ে আমরা কি হত্যার শিকার হই সেখানে মাগে শিকার এটাই আমার দুঃখ। আমরা তো এখানে কিছু নিতে যাই না। তো আমরা যেমন আমি যদি বাংলাদেশে থাকতাম হয়তো আমি অ্যাটর্নি জেনারেল একটা ডেপুটি অ্যাটর্নি জেনারেল একটা পজিশন পাইতাম বিচারপতি একটা পজিশন পাইতাম আমরা টাফ গভর্নমেন্টের টাফ লেভেলে অল এসেছিলাম। ওই পজিশনটা আমি স্যাক্রিফাইসকে সামরিকে দিয়ে আসছি আমি প্রবাসে আসি রাস্তাঘাটে কাজ করিয়ে দাঁড়াইছি এখানে রাইট। তো আমি জায়গাটা তোমাকে দিয়ে আসছি আমার বাপের অনেক সম্পত্তি জায়গা সম্পত্তি বাড়ি ঘর তোমরা সবাই খাইতেছো আমি সেখানে যাইও নাই আর যাবো না সবাইকে সুযোগ করে দিয়ে আসছি। তাহলে আমরা যা যখন দেশে যাবো তোমরা আমাকে রেসপেক্ট দেখাও আমাকে সালাম করো আমাকে বসতে দাও আমাকে আমাকে নিরাপত্তা দাও তাহলে আমি আমার ফকেটে $10 ওইটা দিয়ে চলে আসবো। তুমি সেটা না করি তুমি কীভাবে আমাকে কিল করা যায় কীভাবে আমার 100% নিয়ে হওয়া যাওয়া যায় এই এই ধরনের ধান্দা থাকো। সো আমি দেশবাসীর প্রতি আমার নিউজ হবে আমরা চাই আপনাদের শান্তি এবং আমরা যখন দেশে যাই অল উই আর লুকিং ফর ইট ইস সিকিউরিটি সেফটি এ গুড কান্ট্রি নাথিং এলস। ডেফিনেটলি আমরা বাংলাদেশের অলওয়েজ উই থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ থেকে যদি আমার সমস্ত ফ্যামিলি মেম্বার এখানে স্টিল আমার চাচাতো ভাইরা আছে মামাতো ভাইরা আছে উই অলওয়েজ ফিল ফর দেম উই ফিল ফর দ্য কান্ট্রি যে তাদের জন্য দুটা পয়সা পাঠায় তাদের বিজনেস করুক তারা ভালো করুক উই অলওয়েজ ফিল ফর দিস। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যেহেতু আমি এডুকেশনের সঙ্গে ইনভলভ আমি ফিল করি যে বাংলাদেশকে আরো এক্সপ্যান্ড করতে হলে আরো ডেভেলপ করতে হলে এডুকেশনের অল্টারনেট নেই মডার্ন এডুকেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট কমিউনিটি ডিফারেন্ট কালচার সোসাইটি রিলিজিয়ন এটাকে বুঝতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন যেমন এখানকার যখন বড় বড় কর্পোরেশন ম্যাকডোনাল্ডস বা যত বড় বড় কর্পোরেশন ইন্ডিয়াতে যাক বাংলাদেশে যাক দে হ্যাভ বিন ট্রেন টু নো দ্য কালচার অফ দিস কান্ট্রি। সিমিলারলি এখন আমাদের সময় আসছে আমাদের প্রত্যেকটা ফ্রম দ্য প্রাইমারি লেভেল থেকে যে ইন্টারন্যাশনাল টপিকগুলোকে বুঝুক কালচারটা বুঝুক তাদের ইকোনমিক কনসেপ্টটা বুঝুক তখন এই জিনিসগুলো যখন বুঝবে তখন তারা এই ধরনের ক্রাইমে ইনভলভ হবে না দেশের ক্ষতি করবে না। আসুন আমরা এই এই আমরা খুবই দোয়া করি যে এই এই এর থেকে বাংলাদেশ খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাক বাংলাদেশের জন্য কোনো ইন্টারন্যাশনাল একটা ষড়যন্ত্র শিকার না হোক। যদি বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র শিকার হয় এই মুহূর্তে এটা আমাদের 160 কোটি লোকের দেশ ইস গোনা বি মানে 116 কোটি দেশের লোক 160 মিলিয়ন ইস গোনা বি ডিজাস্টার। আমরা চাই বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব রাইট ডিসিশন নিক পলিটিক্যাল ফিগারদেরকে রাইট আইডিয়াতে ই করুক যে টেক এ বোল্ড স্টেপ নট টু ডিমোনাইজ ওয়ান গ্রুপ ওভার অ্যানাদার এবং বাংলাদেশ ভালোর দিকে যাক সেই আশা আমরা করি। মন্দির ভাই আমরা শেষ করবো আপনি মূলধারার রাজনীতির সম্পৃক্ত এবং যে প্রোগ্রামের কথা বললেন সেখানে মূলধারার লোকরা থাকবে মূলধারার লোকদের কাছে মূলধারার নেতৃবৃন্দের কাছে সেটা কিভাবে বিষয়টা আমি চেষ্টা বলি আপনি হয়তো দেখছেন আমার মেসেজ দিয়ে জাস্টিন আলেকজান্ডার বলি একটা এখানে মূলধারার একটা ছেলে ব্ল্যাক লিডার অ্যান্ড সে অত্যন্ত কনসার্ন সে বললো যে আই স বাংলাদেশ হ্যাজ কমিটেড সাম কাইন্ড অফ টেররিস্ট অ্যাটাক উই আর ভেরি কনসার্ন উই লাইক টু ডু এ ভেজেল লাইট ফর ইউর কমিউনিটি ওর কথার পরিপ্রেক্ষিতে আমি আমরা এই প্রোগ্রামটা সেট করছি আগামী শনিবার জুলাইয়ের 9 তারিখে। মূলধারার লোকেরা দেয়ার আর অলওয়েজ গুড পিপল অ্যান্ড ব্যাড পিপল অ্যান্ড আই ফিল দে ফিল অ্যাবাউট আওয়ার কান্ট্রি দেয়ার আর পিপল দে ওয়ান্ট টু হেল্প আস ইটস নট অল অল ব্যাড দ্যার মেনি পিপল আমাকে বাংলাদেশকে বাঙালিকে আমি ওই দিন বড় প্রেসিডেন্টের এক মিটিং হতো আপনিও ছিলেন আমি গর্ব করে বলছি ফর আউট অফ 49 মেম্বার আই ওয়াজ দ্য অনলি বাংলাদেশি পিপল and these people elected me so ami to amar deshe hole je amra sob bangali ekhane kal ekta bidesh ekta ashi ekhane amader upor matabbir kore eta amra ditam na to kintu tara kintu amake tolerate ami kibhabe bolu tara amake tolerate korona ami department of state e certify korchi I saw they adopt they accepted me ami apnar ei HR te ami 6.5 bochor chilam I was a coordinator amar naam chilo Mohammed and Mujumdar bangla english e Mohammed lekha terrorist attack tokhon 9/11 er shomoy
আমার নামটা দেখি আমার কলিগরা কিছু লোক বললো যে এখন মোহাম্মদ নামটা সরাই গেল, এটা এখন মোহাম্মদ কটা লোক টেরোরিস্টের লিস্টে ছিল, আমি তো লিস্ট এখানে আমার মত হইতে পারে, আমার নাম আমি চেঞ্জ করবো না। I didn't do anything wrong. It's not about Muslim. It's about তারা সো তারা ফারাপ লোক, আমি আমি নট বিলং টু দেম। সো আমরা হ্যাভ টু বিলিভ ইন আওয়ার সেলফ, আওয়ার স্ট্রেংথ, আওয়ার ক্যাপাসিটি, আওয়ার পাওয়ার। কারণ আমরা আমি নিজেকে আমরা আমি আমি আন্ডারমাইন করি না, আমি বুক ফুল আছি, আমি বাঘের বাচ্চার মতো হাঁটা উড়া করি, আমাকে কেউ আক্রমণ করে না, আগামী আমাকে তো আক্রমণ করতে যাই, আমি শেষ বিন্দু পর্যন্ত সেখানে লড়বো। দিস ইজ কল্ড ফ্যাক্টরিজম। কারণ আপনি ইফ সামথিং হ্যাপেন ইউ মাস্ট স্পিক আপ, ইফ ইউ সি সামথিং রং ইউ স্পিক আপ, ইউ হ্যাভ টু বিলিভ ইউর সেলফ দ্যাট দিস গাই ইজ বিগ টল গাই, বাট ইফ ইজ রং হি ইজ গোনা স্টেয়ার মি। আমি কথাটা বলছি এই জন্য, বাংলাদেশের কিন্তু অনেক মন্ত্রী মিনিস্টার অথবা সংসদ যারা সংসদ সদস্যরা আছেন বা এখানে যারা বড় আমলারা আছেন, রাষ্ট্রদূত আছেন, তারা কিন্তু ইচ্ছা করলে সাথে সাথে একজন কংগ্রেসম্যান সিনেটার কাছে যাওয়ার সুযোগ পান না, সময় নেই, কিন্তু আপনি সাথে সাথে তাদের সাথে একটা লেয়ার জুড়ে আছে, যোগাযোগ আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডার হিসেবে, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আপনার ভূমিকাটা সেই বিষয়টা বলছে। আমি আমি কি করছি, আমরা আই ওয়াজ প্ল্যানিং টু ডু এ টুর ইন বাংলাদেশ, একটা কংগ্রেসম্যানদেরকে নিয়ে টুরে যাব। এই এখন এই ঘটনা হয়েছে, আপনি রিচ আউট করার জন্য মেনটেন ব্রিজ, মেনটেন রিলেশনশিপ। আমাদের সংগঠনের মামুন ভাই আমাদের ইজ ওয়ান অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর, আমাদের মূল মন্ত্র টু মেনটেন এ ব্রিজ টু দি মেন স্ট্রিম, এটা আমাদের মেন স্লোগান, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যদি যেমন যেমন একটা ইলেক্টেড অফিসিয়াল এখানে কন্ট্রিবিউশন করে যা পারেন, কন্ট্রিবিউশন বলতে শুধু টাকা দিতে হবে তাই না, আপনি ফোস্টার লাগালেন, আপনাদের কয়েকদিন ভলান্টিয়ারি করলেন, তার সাথে ইন্টারভিউ করলেন, দেন নো ইউ আর গুড পিপল। সো হোয়াট ইজ দ্য রেজাল্ট হবে কি, ইফ দ্যার ইজ অ্যাপয়েন্টমেন্ট দে উইল গিভ ইট টু ইউ, ইফ দ্যার ইজ পজিশন দে উইল অফার টু ইউ, অ্যাট দ্য সেম টাইম ইউ লার্ন দি প্রসেস। কারণ আমি যদি কিছু টাকা নিয়ে একটু টাইট হয়ে পড়ি এখানে দাঁড়িয়ে গেলেন, তাতে নিশ্চয়ই হবে না। ইউ টু নো হাউ হাউ দি থিংস ওয়ার্ক, হাউ টু টক টু দি পিপল, হাউ ইউ রিচ আউট টু দি আদার কমিউনিটি। কারণ ইট ইজ নর্মস অ্যান্ড ভ্যালু ইজ টোটালি ডিফারেন্ট। আবার এখানে নর্মস অ্যান্ড ভ্যালুর সাথে যদি আপনি পুরাপুরি পরিচিত না হন, দ্যান ইটস ডিফিকাল্ট। দি ওয়ে আই রিচ ফর্মার বড় প্রেসিডেন্ট, আই নো হিম ক্যারিয়ন, অ্যান্ড ক্যারিয়ন ওয়াজ ইন দি ওবামা অ্যাডমিনিস্ট্রেশন। সো ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা কিছু রিচ আউট করতে হয়, উই ইদার রিচ থ্রু হিম, আর একটা আমাদের অ্যাডভাইজার নিয়োগ করছে যেটা পেনসিলভেনিয়া, আমি তার সাথে ফ্রেন্ডশিপ করবো, রাইট, ওর মাধ্যমে করবো। বড় প্রেসিডেন্ট অফিসে আমি আমি ফ্রাউডলি বলি, ইফ এনিথিং হ্যাভ এনিথিং আই সি, ইফ আই মেক দি কল আই গেট দি রেসপন্স। আপনি বড় প্রেসিডেন্টকে পাওয়ার দরকার নেই, ইউ নিড টু রিচ টু দি চিফ অফ স্টাফ অর ডেপুটি চিফ অফ স্টাফ অর লিয়াজন, তার মাধ্যমে আপনি ইলেকশন করতে পারবেন, রাইট হবে। আপনি অবশ্য সিনিয়র দরকার নেই, যদি 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 ফ্রন্ট লাইন ওয়ার্কাররা যদি বলে যে হ্যাঁ মজুমদার ইজ এ গুড কমিউনিটি লিডার, রাইট, বড় প্রেসিডেন্ট রিসেন্ট, এখন লোয়ার এশালন এমপ্লয়িরা যদি বলে না ইজ দ্য ব্যাড গাই, বড় প্রেসিডেন্ট হ্যাভ টু রিলে অন অন ইজ অ্যাডমিনিস্ট্রেশন। সো ইউ হ্যাভ টু মেনটেইন এ মেনটেইন এ চেইন অফ কমান্ড। আমি আমি ফ্রাউডলি বলি, ওই যে ডিঙ্কির আমল থেকে এই পর্যন্ত যদি আপনার একটা ব্রেকফাস্ট হয় এই ড্রেসিং মেনশনে, আই গেট ইনভিটেশন অলওয়েজ, অ্যান্ড আই এনিথিং হ্যাপেন, বাট এটা এটা অত এটা ইউ ক্যান ডু, এনিবডি ক্যান ডু ইট, বাট দি ওয়ে টু ডু ইট ইউ হ্যাভ টু পার্টিসিপেট, ইউ হ্যাভ টু ভলান্টিয়ার, ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট। যদি আপনি বলেন যে আমি আমি মিলিয়নিয়ার লং লাইনে আমি 16টা বাড়ি আছি, আই ডোন্ট কেয়ার, ইউ আর মিলিয়নিয়ার, দে রেসপেক্ট দি পে ট্যাক্সেস, বাট পলিটিক্যাল অ্যাকমপ্লিশমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট। দেখেন আজকে এখন 11টা 12টা 1টা আপনি এখানে বসে আছেন, আমরা মানুষের কথা বলতেছি, কোথাও একটা একটা লোকের অত্যাচার করে, একটা লোকের মারে, আমাদের সম্পত্তিকালে একটা লোকের তার ঘরে গিয়ে মারি এসছে, তার ঘরে গিয়া সে 12 ঘন্টা ডিউটি করে 1টা বাজে ঘরে আসে, ঘরে গিয়ে সেখানে মারছে। আমি এটা শোনার পর রাত্রে 1টা বাজে মামুন ভাই 11টা 12টা বাজে সাথে সাথে গেছি, আমরা এটার জন্য আমার মানে অনেকগুলো মিটিং করছি, ডিএ অফিস বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টকে অ্যালার্ট করাবেন, আমরা সৈসিৎকার করতে হবে। দেখেন একটা লোক এরকম মারলো, আমরা কেউ কিছু বলেন নাই, 16 জন লোক হয় নাই, আপনি 37টা অর্গানাইজেশন 16টা অর্গানাইজেশন, হাজার হাজার সেক্রেটারি নেতা, ওয়ার আর ইউ অন দি ইন দি ক্রাইসিস। আমাদের কমিউনিটি গুলো একটা অত্যাচার সোসাইটি, এভরিবডি সাপোজ টু স্পিক স্পিক আপ। দেখ আমাদের লোকেরা মারছে, কেন মারলি, তাহলে তারা ভয় পাবে, তারা বলে দিচ্ছে দে আর নট অ্যালোন, আর সে মারলো, সে ঘুমাইলো, আপনিও খাইলেন ঘুমাইলেন, গেস ওয়াট, কামিং টু ইউ। সো ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইন দি কমিউনিটি, অল কমিউনিটি লিডার, ইফ ইউ আর লিডার ইউ স্পিক আপ, শো ইউর লিডারশিপ, দিস ইজ দ্য টাইম টু লিডারশিপ। দেখেন লোকেরা অ্যারেস্ট হয়, লোকেরা আপনার ক্যালিফোর্নিয়া বিভিন্ন সীমান্তে লোকেরা অ্যারেস্ট হয়, যখন তারা অনেক কল করে কোনো কমিউনিটি লিডার আগে আসে না, কারণ তারা কন্ট্রিবিউশন করতে পারে। একটা সংগঠন থেকে যদি 2000 টাকা রেজ করা হয়, 2000 টাকা দিয়ে একটা লোকের বের করা যায়, বাট 2000 টাকা রেজ ব্যবহার করবে না, ইফতারের জন্য করবে, জাস্ট শো দ্যাট ইফ আমি ওগুলো বিপক্ষে যাচ্ছি না, ওইগুলাকে যদি আপনি রিডিউস করতে পারেন। দেখেন বাংলাদেশ সোসাইটি জালালাবাদ বড় বড় অর্গানাইজেশনগুলো, তাদের যে পরিমাণে মেম্বার আছে, যে পরিমাণে ফান্ড আছে, দ্যাট কুড টেক অ্যান অ্যাফার্মেটিভ অ্যাকশন
to eliminate poverty, to promote education, to take our seat. Like in 51 city council member, I have no seat. 64 assembly member, we have nobody. Like in 32 state senate, we have nobody. Forget about Congress. We have to keep our eye there. Because there are progressive, there are growing business people, there are growing recent graduate. Each of us is encouraged. There are senior amra jara ashi amader we have a lot of responsibility. We cannot leave. Let's say we have one council member. That's power. The same power. Council kotha bolbe Islam niye. Council kotha bolbe Bangladesh needs niye. Bangladesh somoshya niye. We have nobody. Amra we have divert our attention there. Right. Not within ourselves. The more we do Bangladesh society, the more divisive we are. Dekhen ekta staging kora hoyeche ekta natoker moto ghotona. আপনাকে 20 টাকা দিয়ে ভোরা করা হইলো, আপনাকে ট্রাক ডাক দিয়ে আনা হইলো, আবার ফ্যান্ডেলে বসাইয়া সরাসরি খাওয়ানো হইলো, তারপর আপনি ভোট দিবেন আমাকে মনে হলো বাংলাদেশ সোসাইজ প্রেসিডেন্ট. ইটস অল মেড আউট, ইটস নাথিং রিয়েল, শেম. উই শুড কাম আউট ফ্রম দিস টাইপ অফ থিং. $20 যদি কন্ট্রিবিউট করা হয় একটা একজন সিটি কাউন্সিলকে রান করার জন্য, ইফ উই কুড রেজ বাংলাদেশ সোসাইটি, আই থিংক দে আর রাইজিং $400,000. ইমাজিন টু মেক এ উইন অফ এ সিটি কাউন্সিল, ইউ নিড অনলি $100,000. We could do super campaign, and if we contribute this $20,000, we could raise $100,000 for the city government, and we could raise our voice, we could send our voice to the mayor, to the other officials, and we could stand for our community. Bangladesher je bishoyta niye ekhon mudharar sathe kibhabe bishoyta community leader hishebe ekhon mudharar sathe apnar somporto kibhabe. Well, we need to teach them, we need to tell them the truth. যে বাংলাদেশে হয়তো ছোটখাটো প্রবলেম আছে, তার মানে এই না যে বাংলাদেশ হোল কান্ট্রি বিকেম এ আইসিস কান্ট্রি বা টেরিস্ট কান্ট্রি, রেডিক্যাল কান্ট্রি. দের ইজ আই লাইক আইসোলেটেড ইনসিডেন্ট অ্যান্ড উই আর কমপ্লিটলি এগেনস্ট দেম অ্যান্ড উই হেট দেম, উই কন্ডেম দেম উইথ আওয়ার স্ট্রংগেস্ট ভয়েস. উই ডো নট সাপোর্ট অ্যাট এনি ওয়ে. দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু টক টু দেম অ্যান্ড উই ডোন্ট ফিল এনি ব্যাড অ্যাবাউট দিস বিকজ দোজ আর দ্য ক্রিমিনালস, দে কমিটেড ক্রাইম. আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট. Because as I said, Mujibur Rahman said, in my math department, there's Italian, there's African American, there's Jewish. We work together. We believe in pluralism. Amra ekta opor ke respect kori. We don't disrespect, oh, tumi kala, tumi shada, tumi Italian, tumi Jewish. No. Itai hocche main learning thing. Jeta Bangladesher ekhon shikhar dorkar ache. We do not hate anybody based on their religion, color, background, anything. We respect as a human being. Tara help korte chhe amader deshke. We need to respect them, we need to help them, not kill them. মন্দির আমরা শেষ করবো যে বিষয়টা হচ্ছে মূলধারার কাছে মামুন্ডা যে বললেন, এই যে সারা বিশ্বে কিন্তু মিডিয়া যেভাবে বিষয়টা আসছে, বাংলাদেশ কিন্তু খুবই কি অবস্থা সেটা মানে মিডিয়ায় কিন্তু দেখছেন আপনারা। আমরা পজিটিভ ক্যাম্পেইন করতে হবে। বাংলাদেশ ইজ নট, বাংলাদেশ একটা হাস্য উজ্জ্বল, আমরা একটা প্রগ্রেসিভ কান্ট্রি। একটা ঘটনা হয়ে গেছে, এটাকে আমরা হ্যান্ডেল করতে হবে ভালোভাবে। আমরা আমাদের দেশ টেরোরিস্ট, আমাদের বিএনপি টেরোরিস্ট অর্গানাইজেশন, এটাকে লেভেলিং যারা করছে তারা বাংলাদেশকে ডুবাইছে। দেখেন রাজনৈতিক আশ্রয় অনেক লোক রিয়েল পলিটিক্যাল অ্যাসাইলাম তারা এখন আর পাচ্ছে না। কেন বললে তুমি বিএনপির দিকে করছো, তুমি টেরোরিস্টদের যে লোককে বলা হচ্ছে, হি ডোন্ট ইভেন নো, হি হ্যাভ নো ক্লু হোয়াট ইজ টেরোরিস্ট। সো ইজ এ লেভেলিং করা রং। বাংলাদেশকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলা, বাংলাদেশকে একটা টেরোরিস্ট কান্ট্রি বলা রং। বাংলাদেশ এ প্রগ্রেসিভ কান্ট্রি। ওয়ান থিং হ্যাপেন, উই মাস্ট চ্যালেঞ্জ ইট, উই মাস্ট কন্ডেম ইট, protect it, but I am very proud of my country. Bangladesh is a good country. Bangladesh এগিয়ে যাবে এবং যারা টেরোরিস্ট তারা লুজ করবে, আমরা উইন করব। This is my message. Well, I mean, একটা কথা ইসলাম বলবো, শুধু বলবো, দেখেন টার্কি is a very modern country, very advanced society. They are militarily, culturally, education wise, they are very advanced. তার মানে এই না যে টার্কি is immune to all kind of terrorist activities. তার মানে এই না যে টার্কি প্রত্যেকটা লোক is radical people. No, there is not one millionth of a percent is radical people. One individual committed crime does not mean the whole society is responsible for this. Exactly. We have to raise our voice everywhere, and within a short time, hopefully it will be over. We are very proud of you. Thank you. Thank you very much, Shalim bhai, for inviting us. Thank you. Thank you.